যে পরামর্শগুলো পাই সেখান থেকে আমি মনে করি যে সামিউল সাহেব যে চিন্তা ভাবনাগুলো করেন বা নতুন জাত সিলেকশন কৃষকের যাতে লস না হয়, নতুন উদ্যোক্তা যাতে তৈরি হয়, এই বিষয়গুলো মাথায় রেখে উনি চিন্তা ভাবনা করেন। আর অন্য চ্যানেলগুলো আমি যে বিষয়টা লক্ষ্য করি তাদের মনে হয় যে একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে সত্যিকার অর্থে আজকে দেশ গঠনে আজকে বৃক্ষরোপণের প্রয়োজন, ফলজের পুষ্টির যে দরকার, সেই বিষয়গুলো মাথায় রেখে তিনি আসলে উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে একটা ভূমিকা রেখে চলেছেন। এবং আমি যেটা আসলে পরিদর্শন করে দেখলাম যে আসলে আমরা কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষিতে আমরা যারা নিয়োজিত আছি আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা, তারা সঠিক যে কৃষির যে জাত নির্বাচন, তারা পরিশ্রম করে ঠিকই, কিন্তু সেই পরিশ্রমের ফলটা তারা ঠিক মতো উঠাতে পারে না। সেই জন্য তাদের কৃষির প্রতি একটা অনীহা দেখা দেয়। এই বিষয়টা আমরা লক্ষ্য করি, আমিও লক্ষ্য করি যে আসলেই যে ফসল আমরা তৈরি করব, সে ফসলের জন্য কোন জমিতে কোন ফসল হবে তারও একটা বিষয় আছে, আর কোন ফসলের জন্য কি পরিচর্যার দরকার, এই বিষয়গুলো মাথায় রেখে এবং আরও যে বিষয়টা আছে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং তিনি যাতে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান, সে ব্যাপারে যে দীর্ঘদিন ধরে পরামর্শ দিয়ে বা গবেষণা করে অ্যাগ্রোওয়ান কাজ করে যাচ্ছে, তার বাস্তব প্রতিফলন আজকে আমি স্বচক্ষে দেখে গেলাম। আমি খুব আনন্দিত। এবং আমি শিক্ষকতা করি, পাশাপাশি আমার একটু শখ বা আমি বৃক্ষপ্রেমী বলা চলে। আমি মনে করি যে এখানে একটা বিরাট ভূমিকা থাকা দরকার। তরুণ শিক্ষিত যারা আছেন তারা আজকে লেখাপড়া করেন, সেই লেখাপড়াটা যদি আজকে দেশ এবং মাটি মানুষের সাথে সম্পৃক্ত লেখাপড়া হয়, এবং আমরা যদি আজকে আমাদের যে অনেক বেকার এই করোনাকালে, আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারাও যদি যেখানে আসেন না কেন, আমাদের প্রধানমন্ত্রীও কিছুদিন আগে বৃক্ষ সপ্তাহ যেটা হয়ে গেল সেখানে বলছেন যে 3টা করে আপনারা গাছ লাগান, ফলজ, বনজ এবং ঔষধি। তা আমরা সকলেই চেষ্টা করব আমাদের নিজেদের অবস্থান থেকে, যে আমার পরিত্যক্ত জায়গা অনেক পড়ে আছে, রাস্তার ধারে আছে, আমাদের উদ্যান আছে, আমাদের কৃষি জমি আছে, সেই কৃষি জমিগুলা আমাদের উত্তরবঙ্গে বাড়ি। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে আমাদের ওইদিক আলু হয়, সেই আলুটা তোলার পর ওই জমিটা পড়েই থাকে, অনেকের জমি পড়েই থাকে। এর ফাঁকে কি চাষাবাদ করা যায়? অর্থাৎ আমি আরও যে জিনিসটা সামিউল সাহেবের এখানে এসে দেখলাম যে একটা প্রধান ফসলের সাথে আরও সাথী ফসল হিসেবে আরও 2-3টা করা যায়, করলে কৃষক কোনোদিন ক্ষতির সম্মুখীন হবে না। এই ব্যাপারে এগ্রোওয়ান কাজ করে যাচ্ছে। তা আমি সামিউল সাহেবের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এবং আপনাদের যদি সময় থাকে তাহলে আজকে আপনারা যেখানেই যান না কেন, এইরকম প্রতিষ্ঠান অনেকেই আছে, তা আসলে আপনারা দেখে শুনে আসলে আপনি চারা লাগাবেন, জমি নির্বাচন করবেন, সার প্রয়োগ করবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সামিউল সাহেব যে চিন্তাভাবনাগুলো করেন ব্যক্তিগত উদ্যোগে, কোনো প্রকার সরকারি এবং বেসরকারি সহায়তা ছাড়াই, অন্য কেউ এত মনে হয় ভাবেন না। আমি ওনাকে ধন্যবাদ। আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে নতুন উদ্যোক্তা যারা আছে, মানে একদমই নতুন, ধরেন আমরা চাকরি পাচ্ছি না, বসে আছি, আপনার কলেজ থেকে কত ছেলেপেলে বের হয়েছে, কয়জনই বা ভালো চাকরি পেয়েছে? বা আমরা সবাই তো আসলে ধান্দা করি যে গভর্নমেন্টের চাকরির জন্য বিসিএস দেবো, দেন হচ্ছে একটা কোনো সেফ জোনে চলে গেলাম, আর কিছু নয়। কিন্তু আমাদের পার্সোনালি তো আসলে দেশের প্রতি বা মানে এই যে দেশ বা সমাজের প্রতি তো একটা দায়বদ্ধতা আছে। আপনি যদি ভালো খাবার উৎপাদন করতে না পারেন, আপনার যদি দেশের ডেভেলপমেন্টের জন্য আপনি কাজ না করেন, তাহলে সেক্ষেত্রে মানে নতুন উদ্যোক্তা যদি তৈরি না হয় তাহলে এটা কি সম্ভব? মানে আপনার নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আপনার অ্যাডভাইসটা কি, যে তারা মানে কৃষিতে কি এখানে আসার সুযোগ আছে কিনা যদি তারা উদ্যোক্তা হতে চায়? সেক্ষেত্রে বড় প্রমাণ হতে পারেন আপনি তো কৃষিবিদ, আমি যা জানি আর কি। তা আপনি তো সরকারি চাকরি করতে পারতেন, আরও সুযোগ সুবিধা নিয়ে অনেক প্রতিষ্ঠানে থাকতে পারতেন কিন্তু সেটা না করে আজকে আপনি যে কাজটি করেছেন এবং নিজেও যে রকম একটা ভালো উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রেখেছেন আপনি নিজেই একজন উদ্যোক্তা হাজার হাজার উদ্যোক্তা তৈরি করছেন এবং আমার বিশ্বাস যে আমরা যে সেক্টরেই আসি না কেন যে পেশায় থাকি না কেন আজকে আমাদের কৃষিকে মাথায় রাখতে হবে এক্স্যাক্টলি এবং আমাদের পাঠ্যপুস্তকে যে কোনো শ্রেণীতেই হোক না কেন সেই পাঠ্যপুস্তকে আসলে কৃষি বিষয়ক যে পাঠ্যপুস্তকে একটা গুরুত্ব দিয়ে অধ্যায় সৃষ্টি করে তাদেরকে একটা ভূমিকা নেওয়ার ব্যাপারে সচেতন বা আগ্রহ তৈরির ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে এবং পাশাপাশি আসলে আমরা আপনি যে কথাটা বলছেন সেটা সত্যি যে আমাদের এই বাংলাদেশ এখানে যে মাটি সেই মাটিতে সার প্রয়োগ না করে যে কোনো একটা জিনিস আপনি লাগাইলেই হয়ে যায় হ্যাঁ আমি ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমি গেছি সেখানে আমি ফল বাগানে গেছি এবং আমার একটা বিরক্তিকর অভিজ্ঞতা আমাকে খুব খারাপ লেগেছে আমরা বেড়াতে আমরা সফরে গিয়েছিলাম সেখানে যে রাবার বাগানে সেখানে যে ঝাড়ুদার সেখানে যে টয়লেট ক্লিনার হিসাবে সেখানে লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করছে এবং রাবার বাগানে কৃষি কাজ করছে তো সেই কাজটি যদি আমরা আমাদের বাংলাদেশে আমরা যদি করতে পারি এই চারা বা এই যে এটা হলো স্বল্প মূল্যে সামিউল সাহেবের এখানে যে পেপের যে জাতটা দেখলাম এটা উনি নতুন একটা জাত কিউট লেডি আমরা ইতিপূর্বে অনেক জাতের নাম শুনছি কিন্তু এই নামটা আমি আসলে শুনি নাই অনেককেই জিজ্ঞাসা করছি কৃষিবিদকে তারা আসলে বলতে পারেনি সেই আগ্রহ থেকে আমি আসলে কিউট লেডি কি নতুন জাত তা আসলেই এটা একটা নতুন জাত উনি পরীক্ষামূলকভাবে কয়েকজন কৃষককে দিয়েছেন এবং সেখানে আমি দেখেছি যে সেখানে ভালো ফলাফল আসতেছে তা আজকে যদি স্বল্প মূল্যে চারা সেটা দামও বেশি না যদি একজন আমাদের উদ্যোক্তা তিনি যে পেশায় থাকুন না কেন ছাত্র হোক শিক্ষক হোক যে পেশায় থাকুন না কেন তিনি যদি নিজের খাওয়ার জন্য বাড়ির পাশে যদি লাগান হ্যাঁ তাহলে তার পরিবারের পুষ্টির চাহিদাটা মিটবে এবং তিনি যদি একটু বড় করে চিন্তা ভাবনা করেন তার যদি পুঁজি থাকে তাহলে তিনি একটা বড় বাগান করতে পারেন তাহলে সেই সংশ্লিষ্ট অঞ্চলে কৃষকরা স্বল্প মূল্যে আজকে তার এই উৎপাদিত ফসল পাবে এবং লাভবান আমরা সকলেই হব আসলে এবং এই বাংলাদেশ একটা স্বয়ংসম্পূর্ণ দেশ যেটা উন্নত দেশে আমরা চিন্তা ভাবনা আমরা 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশে উন্নীত হব আসলে শিল্পায়নের পাশাপাশি আমাদের যে কৃষি আমাদের কৃষিটাকে চিন্তা করতে হবে কৃষি শিল্পায়নের দিকে মনোযোগ দিতে হবে এবং সরকারের যে সত্যিকার অর্থে প্রণোদনা এটা কৃষকের কাছেই পৌঁছে দিতে হবে সঠিক কৃষকের হাতে যিনি করেন তাকেই সঠিক পরামর্শ দিয়ে আর সরকারি দপ্তরের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা আছেন যারা জেলা পর্যায়ে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে আসলে মাঠ পর্যায়ে ভিজিট করতে হবে পরিদর্শন করতে হবে কৃষকের কাছে যেতে হবে তাদের জমির আইলের কাছে দাঁড়াতে হবে এসি রুমে থেকে এইসব উন্নতির চিন্তা ভাবনা করলে আসলে কৃষকের উন্নতি হবে না সেটা তো আসলে মাটির টান নারীর টান এখানে না যাওয়া পর্যন্ত আপনার সমস্যা সমাধান করার কোনো মানে সুযোগই নাই এখানে আপনি না দেখা পর্যন্ত আপনি বলতেই পারবেন না আপনি তো মানুষের কথা শুনে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে সমস্যাটা কি ঠিক আছে এই সিনড্রোমগুলো বোঝা যায় কিন্তু আপনি গাছের দিকে ও তো কথা বলতে পারে না এখন ওকে দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ওর প্রবলেমটা কি আর সেই অনুযায়ী কিন্তু সমাধানগুলো দিতে হয় তো যে কারণে আসলে এসি রুম অথবা আমরা যেখানে বসে থেকে কথা বলি না কেন না দেখা পর্যন্ত আলে না আসা পর্যন্ত কিন্তু আমরা সমাধান দিতে পারি না তো সেই জায়গা থেকে কিন্তু এগ্রন আসলে আমরা মাঠে হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন সমাধান এখানে কিন্তু এগ্রনের একটা বড় ভূমিকা আছে তো ধন্যবাদ স্যারকে যে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করলেন এবং পাশাপাশি এই নতুন উদ্যোক্তাদের নিয়ে আপনি অনেকগুলো উপদেশ দিয়েছেন আমার মনে হয় যে প্রত্যেকেই আমরা যারা কৃষির প্রতি ভালো লাগা আছে এবং কৃষি নিয়ে কাজ করতে চাই তারা কিন্তু এই স্যারের কথাগুলো আমরা শুনতে পারি এবং মেনে চলতে পারি এবং পাশাপাশি বাংলাদেশকে একটা কৃষি নির্ভর এবং কৃষি ইন্ডাস্ট্রিতে তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগ্রনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম।